আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে। সকালবেলা এখানে আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম, আর এটা হচ্ছে গিয়ে দুপুরবেলা। আমি জারিফের জন্য এখানে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি, আর সাথে ডিম পোচ। নর্মালি আমি জারিফের খিচুড়িটা যেভাবে রান্না করি, তার থেকে আজকের খিচুড়িটা একটু শক্ত করে রান্না করেছিলাম। তো আমি জারিফকে খিচুড়িটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি চলে এসেছি বেলকনিতে। আসলে বেলকনিতে এসে এত সুন্দর সুন্দর ফুল দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর আপনাদের সবাইকে আমি আমার বেলকনির এই সুন্দর ফুলের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, বেলকনিতে আমি মেইনলি এসেছিলাম গাছগুলাতে পানি দেওয়ার জন্য। তো এসে দেখলাম যে গাছের গোড়া অনেকটাই ভেজা রয়েছে, তাই আজকে আর পানি দিলাম না। আর একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা কন্টেন্ট ক্রিয়েটার আপু বা ভাইয়ারা আছেন, আপনারা অনেকেই আমার ইউটিউবে বা ফেসবুকে এসে কমেন্টস করেন ফলো করার জন্য অথবা সাবস্ক্রাইব করার জন্য। বাট আমি যখনই আপনাদেরকে ফলো ব্যাক করি বা সাবস্ক্রাইব করি, তার কিছুক্ষণ পরেই দেখি আমাকে আনফলো করে দেওয়া হয় বা আনসাবস্ক্রাইব করে দেওয়া হয়। এটা কিন্তু আমি বুঝতে পারি, তাই এখন থেকে ভেবেছি যে কাউকে ফলো ব্যাক বা সাবস্ক্রাইব করব না। যার আমাকে ভালো লাগবে সে এমনিতেই আমাকে সাবস্ক্রাইব করবে, এভাবে আমার সাবস্ক্রাইব বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আমি আসলে অনেক সময় মনে করি যে তারা এসে নিচে কমেন্টসে এভাবে বলছে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিই বা ফলো করে দিই, এটাতে এমন কি বা হবে। তবে পরে যখন দেখি যে তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, তখন আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে আর এ বিষয়ে বেশি কথা বলবো না। এদিকে দেখতে পাচ্ছেন জারিফের বাবা মাত্রই বাসায় এসেছে। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে জারিফের বাবা অফিসের কাজে ঢাকার বাহিরে গিয়েছিল। তো জারিফের বাবা মাত্রই কিন্তু বাসায় এসেছে। এসে দেখতে পাচ্ছেন সে এখনো তার পিঠ থেকে ব্যাগটা খোলেনি, এসেই তার ছেলেকে সে কোলে নিয়েছে, কারণ দুই দিনের উপরে সে তার ছেলেকে দেখে না। তো ওই জন্য বাসায় এসে সাথে সাথে জারিফকে কোলে নিয়েছে। আর এদিকে জারিফ তার বাবাকে দেখে খুবই লজ্জা পাচ্ছিল, কারণ সেও তো কয়েকদিন তার বাবাকে দেখে না। তো যাই হোক, তার বাবা আসার সময় তার জন্য একটা বাস নিয়ে এসেছে, ডাবল ডেকার যে বাসগুলো থাকে এই বাস এনেছে। এটা আসলে আমি আনতে বলেছিলাম, তারও একটা কারণ আছে। জারিফের এরকমই একটা ডাবল ডেকার বাস ছিল বাসায়, সেটা হচ্ছে গিয়ে ব্লু কালারের। তো ওই বাসটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার সাথে সাথে জারিফ অনেক কান্না করে। তো পরে জারিফের বাবাকে বলেছিলাম যে আসার সময় এরকমই একটা বাস এনো, তাই জন্যই এনেছে। আর এখানে একটা সুন্দর টাওয়েল দেখতে পাচ্ছেন, এই টাওয়েলটা জারিফের বাবার একজন কলিগ ওকে গিফট করেছে। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, টাওয়েলটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে কালারটা। আর এদিকে একটা প্রাণাব দেখতে পেলেন, এটা বোধহয় জারিফের বাবা গাড়িতে খাওয়ার জন্য কিনেছিল। আর এখানে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিছু ভিম বার আর দুই প্যাকেট পোলাওয়ের চাউল কিনেছে, এগুলো আসলে শেষ হয়ে গিয়েছিল, আমি আনতে বলেছিলাম। তো জারিফের বাবা যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি আসলে ভাবিনি, আমি ভেবেছিলাম যে ওর আস্তে আস্তে মিনিমাম 9টা বা তার উপরে বাজবে। তো ও আসলে সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসে। ও আসলে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমাকে ইচ্ছা করে বলেছিল যে ওর আসতে অনেক দেরি হবে, তো হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। তো তাতে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি, সাথে আমার ছেলেটাও অনেক খুশি হয়েছে। তো এখানে আমি আজকে রাতের জন্য একটু মুরগির মাংস আলু দিয়ে রান্না করে নিচ্ছি, আর এদিকে পাশে একটু চা বসিয়ে দিয়েছি। জারিফের বাবা যেহেতু জার্নি করে এসেছে, তো ভাবলাম যে ওকে একটু চা খেতে দেই। তো এই যে চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। আর শীতের দিনে কিন্তু একটু একটু চা না খেলে হয় না, যদিও আমি চা অতটা পছন্দ করি না, তবে শীতকালে আমার চা খেতে বেশ ভালোই লাগে। তো এখানে আমি জারিফের বাবাকে মুড়ি আর চা খেতে দিলাম। বাসায় বিস্কিট ছিল, বাট জারিফের বাবা মুড়ি দিয়ে চা খেতে অনেক পছন্দ করে। তো এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন অলরেডি রান্নাও হয়ে গিয়েছে, আমি বাকি রান্নাটা দেখাতে পারিনি। আর এখানে আমি আজকে টাইগার মুরগি রান্না করেছিলাম, এই মুরগিটা বাড়ি থেকে এনেছিলাম। আর মাশাল্লাহ, মুরগির মাংসটা খেতে এত মজা হয়েছিল যেটা আসলে বলার বাহিরে।
আর এদিকে আমার রান্না হয়ে গেলে এখানে বসে বসে আমরা টিভিতে নাটক দেখছিলাম। আসলে শীতের দিনে আমাদের ম্যাক্সিমাম টাইমই এভাবে থাকা হয়, কারণ এখন প্রচুর পরিমাণে শীত পড়েছে। বিছানা টিছানা গুছিয়ে আবার কম্বলগুলা বিছানাতে নিয়ে আসি, কারণ কম্বল আর উঠানো হয় না, কারণ এত শীতে কম্বল ছাড়া চলেই না। তো আজকে রাতে আমি আসলে আর ভাত রান্না করিনি, এখানে আমি চাপটি বানিয়েছি আর সেই মুরগির মাংস। এর মধ্যে আমি আলু দিয়েছি, আলুগুলো একদম গলে গিয়েছে, নতুন আলু, তো আলুর কোনো চিহ্নও নাই। এটা কি করে হলো আমি নিজেই বুঝতে পারিনি। আর এই চাপটিগুলো আমাদের মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে, তাই জারিফের বাবা বললো যে আজকে ভাত রান্না করার দরকার নাই, শীতের মধ্যে এরকম গরম গরম চাপটি বানাচ্ছিলাম আর পাশে দাঁড়িয়ে জারিফের বাবা খেয়ে নিচ্ছিল, আমিও খেয়েছি, খেতে বেশ ভালোই লাগছিল। আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সন্ধ্যাবেলা, জারিফের বাবা অফিস থেকে আসার সময় এখানে বেশ কিছু নুডলস এনেছে, দুইটা বাটার বান এনেছিল, অলরেডি আমরা একটা খেয়ে ফেলেছি, এক প্যাকেট মিল্ক এনেছে, ডিপ্লোমা যে মিল্কগুলো থাকে সেটা, আর বেশ কিছু সবজি এনেছে। বাসায় আসলে সবজি শেষ হয়ে গিয়েছে, তো জারিফের বাবাকে বললাম যে একটু বেশি করে সবজি আনার জন্য আজকে। তো এখানে জারিফের বাবা গাজর, ব্রকলি, তারপরে পাতাকপি, বেগুন, আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ এনেছে। তো জারিফের বাবাকে আমি পাতাকপি আর গাজর আনতে বলেছিলাম, এটার কারণ হচ্ছে গিয়ে মাঝে মাঝে এই সবজিগুলা বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়, তাই ভাবলাম যে এটা এনে রাখি আর কি। তো যাই হোক, বাজারগুলো এখন আমি উঠিয়ে রাখবো। আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকাল বেলা, বাট দেখে কিন্তু মনে হচ্ছে বিকেল। আর গত 2-3 দিন আসলে কোনো রোদে দেখাই ছিল না, তো আজকে হঠাৎ করে দেখি যে হালকা রোদ উঠেছে, তো এটা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। আসলে কন্টিনিউয়াসলি রোদ না উঠলে একদমই ভালো লাগে না, তো এই হালকা রোদ দেখেই খুব ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আজকেও সারাদিন আমার আর কোনো ভিডিও করা হয়নি, এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা। সন্ধ্যায় আমি আর জারিফ এখানে একটু নুডলস রান্না করে খাচ্ছিলাম, চিকেন, ডিম আর পেঁয়াজের পাতা দিয়ে রান্না করেছি, খেতে মাশাল্লা খুবই মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।